মীর মোশাররফ হোসেন, জীবনকাল 1847 সাল থেকে 1912 সাল, কুষ্টিয়ার লাহিনীপাড়া। মীর মোশাররফ হোসেন এর জীবনকাল কোনটি? 1847 সাল থেকে 1912 সাল। বাংলা সাহিত্যের প্রথম উল্লেখযোগ্য প্রথম মুসলমান সাহিত্যিক কে? মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিকের নাম কি? মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত কাব্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেনের। মীর মোশাররফ হোসেন বিষাদ সিন্ধু কোন ধরনের রচনা? উপন্যাস। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু গ্রন্থটি সম্পর্কে কোন উক্তিটি সঠিক? একটি ঐতিহাসিক ঘটনার আবেগ নির্ভর মর্মস্পর্শী বর্ণনা। বিষাদ সিন্ধু লেখকের পরিচয়। গৌরনদী পাড়ার লোক এবং একজন সাংবাদিক কবি। বিষাদ সিন্ধু কোন যুগের? আধুনিক যুগের। মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু কোন ঐতিহাসিক ঘটনা অবলম্বনে লিখিত? কারবালার যুদ্ধ। মীর মোশাররফ হোসেনের লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? জমিদার দর্পণ। উদাসীন পথিকের মনের কথা কার রচনা? মীর মোশাররফ হোসেনের। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা? আত্মজৈবনিক উপন্যাস। মীর মোশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা? কাজী মিয়ার বস্তানী। কাজী মিয়ার বস্তানী কি ধরনের রচনা? উপন্যাস। মীর মোশাররফ হোসেনের মুসলিম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। বিবি কুলসুম কার রচনা? মীর মোশাররফ হোসেনের। বসন্ত কুমারী নাটক রচনা করেছেন? মীর মোশাররফ হোসেন। জমিদার দর্পণ কার লেখা? মীর মোশাররফ হোসেনের। মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? বেহুলার গীতাবিনয়। বাংলা মহাকাব্য বিষাদ সিন্ধুর রচয়িতা? মীর মোশাররফ হোসেন। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে? মীর মোশাররফ হোসেন। সাহিত্য ক্ষেত্রে আবির্ভূত হন 19 শতকের শেষার্ধে। বিষাদ সিন্ধু কোন যুগের গ্রন্থ? আধুনিক যুগে।